গার্লফ্রেন্ড মেসেজ দিছে সে কি লিখছে আমি তো পড়তেও জানি না লগে একজন থাকলে ভালোই তো কি রিপ্লাই দেবো কি আমি তো কিছু বুঝতেছি না রে আমি তো পারবো না লগে একজন থাকলে ভালোই তো বড় ভাইয়ের একটা ফোন দিয়ে লই ফোনটা ধর ভাই ধর কেটে গেল ভাই ধর ভাই মেসেজ রিপ্লাই দিতে হবো ফোন ধরে না খেলে কেটেছে ফোন ধর ভাই ফিউ মোমেন্টস লেটার তোর জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে তুই জানো না আমি পড়াশোনা করি না আমি গার্লফ্রেন্ডের মেসেজ রিপ্লাই দিতে পারি না তুই ফোন ধরলি নাকি তুই আমার ফোন দিলি কে তুই জানোস তোর জন্য আমার মান সম্মান সব শেষ মসজিদের ভিতরে এতগুলো লোকের মাঝে আমার ফোন বাজে উঠছে আমার মান সম্মান সব শেষ তোর জন্য তুই ফোন দিলি কে ফোন দিলি কে ফোন দিলি এইবারের মতো মাফ করলাম নেক্সট ডে ভুল যদি তুই কখনো করিস তো আমি খাই ফেলাম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো এইরকম মসজিদের ভিতর ফোন আসার ঘটনা কার কার সঙ্গে ঘটেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ কিছু বলার আছে আমরা এই প্রথম কোনো ভিডিওর জন্য মেকআপ করলাম তাই অবশ্যই প্লিজ একটা লাইক তো বলতে হ্যাঁ ও নো চুপ তাই লাগে কথা মনে নাই এখন কি করবা